অনলাইন নিউ অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে এই ভিডিওতে আপনি আপনাদের বলবো যে কীভাবে অনলাইনে ইগনো অ্যাডমিশন হবেন গ্রাজুয়েশনের জন্য। তো প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চালিয়ে যেতে পারবেন। যাওয়ার পর আপনারা সেখান থেকে যাওয়ার পর দেখবেন একটি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এখানে দেখুন দুটো অপশন দেওয়া আছে, একটি রেজিস্ট্রেশন ইউর সেলফ, ঠিক আছে, রেজিস্ট্রেশন ইউর সেলফ অ্যান্ড অপরটি হলো আপনাদের নিচে দেওয়া আছে লগ ইন। যদি আপনি আগে থেকে রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে আপনি এখানে লগ ইন করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্ট আপনি ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি না হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন আপনি গিয়ে তারপরে এখানে দেখুন আপনার নাম লিখতে হবে। এরপর নিচে দেখুন অপশন দেওয়া আছে, সেখানে আপনি আপনার বাবার নাম বা মায়ের নাম যাই চান, হাজবেন্ডের নাম যেটা চান আপনি সেটা দিতে পারবেন। তো এখানে আমি বাবার নাম সিলেক্ট করছি। এরপরে ডেট অফ বার্থ বক্সে গিয়ে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। এবার নিচে দেখুন ইমেল আইডি, তো সেখান থেকে আপনি আপনার ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডি অবশ্যই দিতে হবে, ইমেল আইডি আপনি দিবেন সেখানে। ইমেল আইডির পর নিচে দেখুন অপশন দিয়ে দেওয়া আছে একটি মোবাইল নম্বর, মোবাইল নম্বর অপশন দেওয়া আছে। ইমেল আইডি আর মোবাইল নম্বর খুবই ইম্পর্টেন্ট, সে ইমেল আইডি দেওয়ার পর মোবাইল নম্বরটা আপনাকে অবশ্যই দিতে হবে। এরপর মোবাইল নম্বরটা দেওয়ার পর নিচে দেখুন লিঙ্ক ইউজার নেম, ইউজার নেম বলে একটি অপশন দেওয়া আছে। তো ইউজার নেম আপনি আপনি মোবাইল নম্বরটাও চুজ করতে পারেন বা অন্য কোনো আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারেন। দেওয়ার পর দেখুন নিচে পাশে চেকগুলো অপশন আছে, সেখানে অবশ্যই ক্লিক করতে হবে, ওখানে ক্লিক করলে আপনার ইউজার আইডি অ্যাপ্রুভাল হয়ে যাবে। এরপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, দেখুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটো আছে। পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, সেটাতে কোনো অসুবিধা নেই, ভেরি সিম্পল পাসওয়ার্ড লাগে এখানে। এরপর দেখুন কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডের পর নিচে দেখুন একটা টেক্সট আছে, সেই টেক্সটটা আপনার এখানে বসাতে হবে, সেম যেরকম লেখা আছে সেরকমই আপনার এখানে লিখতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক করার পর যদি আপনাদের এরকম হয় তারপর দেখুন এখানে লগ ইন অপশনে আবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন অপশনে গিয়ে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেটা আপনার এখানে পোস্ট করতে হবে। দেখুন ইউজার নেম আপনার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর নিচে দেখুন যে স্কোরটা দেওয়া আছে সেটা দিতে হবে। দেওয়ার পর লগ ইনগুলো অপশনে গিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তারপর দেখুন এই পেজ খুলে যাবে, এখানে এই আটটা ফেজ আছে, সেই আটটা ফেজ আপনাকে কমপ্লিট করতে হবে। তো তার জন্য আপনাকে দেখুন উপরে কন্টিনিউ বলে অপশন দেওয়া আছে একটি, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন প্রোগ্রাম ডিটেলস বলে একটা পেজ খুলে যাবে। তো এখানে আপনাকে প্রোগ্রাম ডিটেলস, আপনি কোন প্রোগ্রামে পড়াশোনা করবেন, মানে গ্রাজুয়েশন না পোস্ট গ্রাজুয়েট, কিসে অ্যাডমিশন হবেন, তো সেটা আপনাকে দিতে হবে। আমি এখানে গ্রাজুয়েশন সিলেক্ট করলাম। নিচে দেখুন স্ট্রিম দেওয়া আছে, আর্টস কমার্স সায়েন্স, আপনি কিসে পড়াশোনা করতে চান, তো আমি এখানে কমার্স সিলেক্ট করলাম। এবার প্রোগ্রাম সেন্টার, প্রোগ্রাম সেন্টারটা হচ্ছে আপনার যদি কলকাতা সিলেক্ট করতে চান তাহলে আপনি কলকাতা সিলেক্ট করতে পারবেন, যদি বা অন্য স্টেট সিলেক্ট করতে চান সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে কলকাতা সিলেক্ট করবো। কলকাতা সিলেক্ট করার পর আপনার স্টেট, দেখুন স্টেট কোড আমি সেটা সিলেক্ট করবো, ওয়েস্ট বেঙ্গল এবং মিডিয়াম, আমি কোন মিডিয়ামে পড়াশোনা করবো, হিন্দি না ইংলিশ, এখানে দুটো মিডিয়াম পাওয়া যায়, হিন্দি আর ইংলিশ, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। এরপর সেভ অপশনে ক্লিক করতে হবে, কারণ প্রতিটা স্টেপ পড়ার পর আপনার সেভ করতে হবে, তাহলে আপনার ডাটা সেভ থাকবে এবং পরে আপনি তা খুব সহজে করতে পারবেন। এরপর নেক্সট করতে হবে, নেক্সট করলে দেখুন আপনার পার্সোনাল ডিটেলস চলে আসবে, আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ন্যাশনালিটি, এগুলো সব আসবে। আর যেগুলো এখানে নেই সেই কটা আপনাকে ফিল আপ করতে হবে, হ্যাঁ, যেমন ম্যারিচুয়াল স্ট্যাটাস, সিঙ্গেল না, ম্যারিড, রিলিজন, হ্যাঁ, সার্ভিসম্যান কি, আপনি সেগুলো সিলেক্ট করতে পারেন। আদার্স সিলেক্ট করতে হবে, আদার্সে আছে দেখুন, যদি আপনার সেগুলো থেকে থাকে তাহলে সেগুলো পাবেন, এবং স্কলারশিপ ডিটেলস, যদি আপনি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেগুলো ডিটেলস থাকলে সেগুলো আপনারা সিলেক্ট করবেন। এরপর করার পর হ্যাঁ দেখুন এখানে একটি ইম্পর্টেন্ট লিঙ্ক আছে, আমি বলে গেছিলাম বলতে আপনাদের, দেখুন আধার নাম্বার, আধার নাম্বারটা এখন অবশ্যই দিতে হবে, কারণ আধার নাম্বার এখন খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আধার নাম্বার আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। এখানে আধার নাম্বার দেওয়ার পর নিচে দেখুন নিচে চলে আসবেন, চলে সেভ অপশনে ক্লিক করবেন, কারণ প্রতিটা স্টেপ করার পর আপনাকে সেভ করতেই হবে, সেভ যদি না করেন তাহলে আপনার ডেটাটা সেভ হবে না। তো সেভ করার পর নেক্সট অপশনে আছে, সেখানে ক্লিক করতে হবে। এরপর পরের পেজে চলে যাবেন আপনারা, পরের পেজে দেখুন আপনার এখানে কোয়ালিফিকেশন ডিটেল চেয়েছে, কোয়ালিফিকেশন ডিটেলস মানে আপনি এর আগে কী পড়াশোনা করছেন। এখন যদি আপনি ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকে করতে চান তাহলে আপনাকে 12 অবধি আপনার দিতে হবে, 12-এ, হ্যাঁ, যদি পোস্ট গ্রাজুয়েট করতে চান তাহলে গ্রাজুয়েশনে দিতে হবে। তো আমি এখানে 12 দিলাম, আমি যেহেতু ব্যাচেলার ডিগ্রি সিলেক্ট করেছি। এরপর দেখুন কোন সাবজেক্ট, কমার্স, আর্টস, 12-এ কোন বিষয়ে পড়াশোনা করছেন সেটা দিতে হবে, এরপর কত সালে পাস করেছেন সেটা দিতে হবে, হ্যাঁ, এবার ডিভিশন কী ছিল সেটা দিতে হবে, পার্সেন্টেজটা আপনাকে দিতে হবে, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সেটা দিতে হবে।
এরপর দেখুন বোর্ড, আপনি কোন বোর্ডে পড়াশোনা করেছিলেন, সেন্ট্রাল বোর্ডে নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নাকি অন্য কোনো বোর্ডে? যদি অন্য কোনো বোর্ড আপনার যে কটা লিস্টে দেওয়া আছে সেই কটার মধ্যে আপনার যদি কোনো বোর্ড ম্যাচ না করে, তাহলে আপনাকে কি করতে, লাস্টে সবার লাস্টে 999 999 একটা অপশন আছে, আপনাকে সেখানে ক্লিক করবে, সেটা মানে হচ্ছে আদার্স, অন্য বিষয়, একদম সবার শেষে দেখতে পারবেন সেটা, আপনারা সেখান থেকে সেটাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে সেন্ট্রাল বোর্ড সিলেক্ট করলাম, এরপরে সেভ করতে হবে, ডাটাটাকে সেভ করে রাখতে হবে, সেভ অপশনে ক্লিক করলাম, সেভ করে রাখার পর নেক্সট করতে হবে। নেক্সট করলে দেখুন আপনার এখানে যে কমার্সের যে তিনটি সাবজেক্ট এরা দিয়ে দিয়েছে এবং বাকি আপনাকে আরও কিছু সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো প্রথমেই দেখুন ফাউন্ডেশন কোর্সগুলো অপশন দেওয়া আছে, 1 2 দুটোই আপনাকে সিলেক্ট করতে হবে। ফাউন্ডেশন কোর্স ফোর ক্রেডিট ফোর ক্রেডিট বলে আপনাকে সিলেক্ট করতে হবে, গ্রাজুয়েশন হলে আপনাকে ফোর ক্রেডিট করে সিলেক্ট করতে হবে। এবং অপশনাল কোর্স বলে একটি দেখুন নিচে, দেখুন সবার নিচে অপশনাল কোর্স বলে অপশন আছে। তো এখানে দুটো অপশন দেওয়া আছে, A1 এবং 2, সরি 1 এন্ড 5। তো এই দুটোর মধ্যে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, কারণ এই দুটোই সিলেক্ট করতে পারবেন না আপনি, এই দুটোর মধ্যে একটা সিলেক্ট করতে হবে, হয়তো 1 নম্বরটা বা 5 নম্বরটা, এই দুটোর মধ্যে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এবং নিচে 8 ক্রেডিট ডালা একটা সাবজেক্ট নিতে হবে, প্রথমে ফোর ক্রেডিট এবং লাস্টে দেখুন আপনাকে অপশনালে 8 ক্রেডিট সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে সেভ অপশনে যেতে হবে, সেভ সে গিয়ে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এইরকম অপশন চলে আসবে, আপনি এখানে চাইলে আপনার বায়োডাটাকে আপনি এডিটও করতে পারেন, এডিট অপশন দেওয়া আছে এবং নেক্সট অপশনও দেওয়া আছে। দেখুন নেক্সট অপশন এবং এডিট অপশন দুটো দেওয়া আছে, যদি কোনো এডিট করা না থাকে তাহলে আপনি নেক্সট করে নেক্সট পেজে চলে যাবেন। এখানে দেখুন আপনার কারেসপন্ডিং ডিটেলস মানে আপনার অ্যাড্রেস চেঞ্জ, আপনার অ্যাড্রেসটা যেটা সেটা আপনাকে অ্যাড্রেসটা এখানে পুরোটাই দিতে হবে, আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এরপরে নেক্সট করে আপনি দেখুন লগইন অপশনে, এই যদি নেক্সট করার পর যদি আপনার পেজটা মাঝখানে ডিসকানেক্ট হয়ে যায় বা কোনো কারণে ইন্টারাপ্ট হয়ে যায়, তো আপনাকে আবার আপনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন অপশনে গিয়ে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর এই যখন অপশন চলে আসবে তখন আবার আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেখুন আপনার সেই পেজ যেখান থেকে আপনার ইন্টারাপ্ট হয়েছে সেখান থেকেই চলে আসছে, কারণ প্রতিটা পেজ আমরা সেভ সেভ করে রেখেছি। তো দেখুন এখানে ইন্টারাপ্ট হয়ে গেছিলো, তো আমি আবার সেখানে লগইন করে সেখানে চলে আসলাম, তো সেই অ্যাড্রেস লাইনটা আমাকে আবার পুনরায় ফিল আপ করতে হবে, কারণ সেখানে একটু হয়তো প্রবলেম ছিল, মানে যদি একটু দেরি হয়ে যায় ফর্ম ফিল আপ করতে তাহলে আপনার ইন্টারাপ্ট হয়ে যাবে। আপনি যখন তো তাড়াতাড়ি পারবেন সম্ভবত ফর্মটা ফিল আপ করে নেবেন, যদি আপনার মাঝখানে একটুখানি দেরি হয়ে যায় তাহলে নেক্সট অপশনে যাবেন না, সেটাকে আবার আপনাকে লগ ইন করে এইভাবে ফেজে আনতে হবে। তো আপনার ধরুন আমার যেহেতু লগ ইন্টারফেসটা আমার একটু ডিস্টার্ব হয়ে গেলো, দেরি হয়ে গেছে, তাই আমি নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার লগ ইন অপশনে দেখিয়ে দিয়েছি। তো আমি সেখানে ইউজারের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবার সেই পেজে চলে এসেছি, সেখানে আবার ডিটেলস দিয়ে সেভ করার পর নেক্সট করে দিলাম। নেক্সট করলে দেখুন আপনার এখানে আপলোড ডকুমেন্টস, ডকুমেন্ট চাইবে কিছু, আপনার যেরকম ফটো চাইবে, সিগনেচার, এগুলো আপনি আগে থেকেই স্ক্যান করে সেভ করে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে, নাহলে এখানে সমস্যা হয়ে যাবে। আগে থেকে সেভ করে রাখলে আপনি সঙ্গে তাড়াতাড়ি দিতে পারবেন। তো ফটো সিগনেচার আমি আগে থেকে আপলোড করে রেখেছিলাম, তো সেগুলো আমি আপলোড করছি। দেখুন ফটো সিগনেচার দেওয়ার পর আপনার ডকুমেন্টস দিতে হবে, ডকুমেন্টস আপনি আপনার পিডিএফ ফাইল চাইলেও পিডিএফ ফাইলে দিতে পারেন, কিংবা জেপিজি ফরম্যাটও দিতে পারেন। তো সেটা এখানকার 100 কেবির নিচে, যদি কোনো সাবজেক্টে কোনো ডকুমেন্টসের 100 কেবির উপরে হয়ে যায় তাহলে আপনাকে সেটা এডিট করতে হবে। তো কীভাবে এডিট করবেন আমি আপনাকে দেখাবো, যে আপনাদের যদি কোনো ডকুমেন্টসের 100 কেবির উপরে হয়ে যায় তো কীভাবে এডিট করবেন আপনার কম্পিউটারের সঙ্গে সঙ্গে, তার জন্য কোথাও যেতে হবে না, একটু দেরি করতে হবে না, আর কোনো এক্সট্রা সফটওয়্যারও প্রয়োজন পড়বে না, আপনি সঙ্গে সঙ্গে এখান থেকে করতে পারেন। তো কম্পিউটারে যাবো আমি, যে ডকুমেন্টসটাকে আমার রিসাইজ করতে হবে সেটাই ক্লিক করবো। দেখুন ওখানে গিয়ে মাইক্রোসফট পিকচার ম্যানেজমেন্টে গিয়ে সেখান থেকে আমি এইভাবেই এখানে আপনার রিসাইজে গিয়ে আপনার দেখুন সাইজটা যেহেতু বড়ো আছে তো এখানে আমি সাইজ ছোটো করে দেবো, আর যদি ছোটো থাকতো তাই সাইজটাকে বাড়িয়ে দেবো। তারপর দেখুন আপলোড করছি, দেখুন হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এরপর নেক্সট চারটে অফ আপনি যে চারটা আপনাকে মাধ্যমিকের এবং 12-এর ডকুমেন্ট দিতে হবে, মার্কশিট বা সার্টিফিকেট আর ফটো সিগনেচার, চারটে দেওয়ার পরও বাকি যদি আপনার আরও অন্য কিছু দেওয়ার থাকে সেখানে আদার্স অপশন দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনি দিতে পারবেন, যেটা আমার দেওয়ার নেই আমি চারটে দিলাম। এবং আপনাকে যদি কোনো ডকুমেন্ট দেখতে হয় যে ডকুমেন্টস ঠিক আছে কিনা পিডিএফ ফাইলে আপলোড করার পর, তো সেই ডকুমেন্টসের উপর ডাবল ক্লিক করলে আপনি সেই ডকুমেন্টসটা দেখতে পারবেন। এরপরে দেখুন সেভ করলে আপনি দেখুন নেক্সট পেজে চলে আসছেন, সমস্ত কিছু ডকুমেন্টস কমপ্লিট হয়েছে। এরপরে দেখুন নিচে এখানে আপনার একটু রাইট চিহ্ন দিতে হবে, চিহ্ন দেওয়ার পর ইউজ করতে হবে, করার পর নিচে আপনাকে প্রেস করতে হবে, সবার নিচে দেখুন এই জায়গায় আপনাকে প্রেস করতে হবে, প্রেস করলেই আপনার নেক্সট পেজে চলে যাবে। এরপর হচ্ছে আপনার ফি মানে পেমেন্ট ডিটেলস, আপনি পেমেন্টটা কীভাবে পেমেন্ট করবেন, অনলাইনে অবশ্যই পেমেন্ট করতে হবে, তো কীভাবে পেমেন্ট করবেন এর জন্য আপনাকে এখানে আপনার দুটো অপশন দেওয়া থাকবে, IDBI অ্যান্ড
এইচডিএফসি দুটো অপশন দেওয়া থাকবে, এই দুটোর মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে, কোনো অসুবিধা নেই। যেকোনো একটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর দেখুন মেক পেমেন্ট অপশন আছে, মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন পে উইথ বলে একটা অপশন দেওয়া থাকবে, সেখানে আমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যদি আপনার এইচডিএফসি ব্যাংকের কার্ড থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আদার্স ব্যাংক ডেবিট কার্ড অপশনে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সেখানে দেখুন নিচে আপনার দেওয়া আছে কার্ড, মাস্টার কার্ড না মেস্ট্রো কার্ড, কী কার্ড সেই কার্ডটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে আগে। এখানে আগেই সিলেক্ট করে নিতে হবে, নাম্বার দিলে এখানে আসবেন অটোমেটিক, তো আপনাকে কার্ডটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। রুপে পে যা কার্ড হোক আপনার সেখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বাকি ডিটেলস দিয়ে আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে। সাবমিট করলেই দেখবেন একটি মোবাইলে, আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, আপনার ব্যাংকের তরফ থেকে একটি ওটিপি যাবে। আপনার ওটিপিটাকে মোবাইলে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ওটিপি প্রেস করার অপশন আছে, সেখানে আপনার ওটিপিটা প্রেস করতে হবে। প্রেস করার পর সাবমিট করতে হবে, সাবমিট করলেই আপনি একটি প্রিন্ট আউট পেয়ে যাবেন, সেই প্রিন্ট আউটটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সেটা আপনি ডাউনলোড করে নিয়ে আপনার সেন্টারে যেতে পারেন, এবং এরপর যখন অ্যাডমিট আসবে সেটা নিয়ে আপনি অ্যাডমিট